আচ্ছা ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন আমি যে টপিকটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে বলশেভিক বিপ্লব। আজকে তোমাদের একটি নতুন টপিক পড়াবো। যদিও কালানুক্রমিকভাবে যদি দেখি তাহলে এই টপিকটা আগে পড়ানো উচিত ছিল, কিন্তু তোমাদের বইয়ে বলশেভিক বিপ্লবের পরেই আছে, তাই সেভাবেই পড়াচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, আমি লিখে রেখেছি যে টপিকটা পড়াবো প্রথম বিশ্বযুদ্ধ। তার সময়কালটা হচ্ছে 1914, বলশেভিক বিপ্লব হয়েছিল 1917, অর্থাৎ 1917-র আগে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। এখন এই প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনার আগে আমি তার একটু প্রেক্ষাপটটাই আলোচনা করে নিতে চাইছি, যে সময়টা শুরু হচ্ছে 1870 থেকে 1914। এই সময়কালটা ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ সময়কাল, এই কারণে 1870 খ্রিস্টাব্দে দুটো নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল, তোমরা জানো, এগুলো তোমাদেরকে আমি অনলাইন ক্লাসে পড়িয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা হচ্ছে ইতালি এবং জার্মানি। এই দুটি রাষ্ট্রের জন্মের পর ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে এক অভাবনীয় পরিবর্তন সূচিত হয়। যদিও 1870 থেকে 1914 এই যে সময়কাল, এই সময়ে পৃথিবীতে বড়সড় কোনো ঘটনা ঘটেনি, কোনো যুদ্ধের ঘটনা ঘটেনি, কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি, কিন্তু এই সময়ে যুদ্ধের একটা প্রস্তুতি শুরু হয়েছিল, সামরিক প্রস্তুতি। সমস্ত দেশের মধ্যে একটা পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল। তাই ঐতিহাসিকরা এই সময়কালকে বলেন সশস্ত্র শান্তির যুগ, অর্থাৎ প্রত্যক্ষ যুদ্ধ না হলেও যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল এই 1870 থেকে 1914 এই সময়কালের মধ্যে। তাহলে এই সময়কালকে বলা হচ্ছে সশস্ত্র শান্তির যুগ, বা ইংরেজিতে এজ অফ আর্মড পিস। এখন আমরা যদি আরেকটু এগিয়ে যাই, যে এই যে প্রথম বিশ্বযুদ্ধ যেটা 1914 থেকে 1918, এই 4 বছর ধরে চলেছিল, এই আমরা যদি ভয়াবহতার দিক দিয়ে লক্ষ্য করি, ক্ষয়ক্ষতির দিক দিয়ে লক্ষ্য করি, সেটা মানব সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা অর্থ সম্পদের ক্ষয়ক্ষতি হতে পারে, তাহলে ইতিপূর্বে এইরকম ভয়ঙ্কর ঘটনা পৃথিবীতে হয়নি। ফলে প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে, চিন্তাবিদদের মধ্যে প্রভূত আলাপ আলোচনা এবং তর্ক বিতর্কের অবকাশ থেকে গেছে। কেন এত বড় একটা ঘটনা ঘটল, যার প্রস্তুতি আমি বলেছি যে 1870 থেকে 1914 সালের মধ্যে হয়েছিল, এই প্রস্তুতি কিভাবে হয়েছিল, কোন কোন কারণগুলো দায়ী ছিল প্রথম বিশ্বযুদ্ধের মতো এরকম একটা ভয়ঙ্কর ঘটনার পিছনে, তাহলে প্রথমে আমরা কারণগুলো লিখে রেখেছি, দেখো আমরা এক এক করে আলোচনা করছি। প্রথমে আসছি অতৃপ্ত জাতীয়তাবাদ। 1815 খ্রিস্টাব্দে পৃথিবীতে প্রথম একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল, তোমরা জানো, সেটির নাম হচ্ছে ভিয়েনা সম্মেলন। এই সম্মেলনে প্রথম বিভিন্ন দেশের জাতীয়তাবাদকে আহত করা হয়েছিল, আঘাত হানা হয়েছিল। এবং 1815 থেকে 1914, এই যে প্রায় 100 বছর, এই 100 বছর ধরে এই জাতীয়তাবাদকে, বিভিন্ন দেশের জাতীয়তাবাদকে আঘাত করার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলেছিল। যখন যে দেশ শক্তিশালী ছিল, সে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোকে, এরকম দেশগুলোর জাতীয়তাবাদকে আঘাত করেছিল। কীভাবে না দেখো, 1870 খ্রিস্টাব্দে যে সেডানের যুদ্ধ হয়েছিল, তোমরা জানো, আমি এগুলো পড়িয়েছিলাম ইতালি এবং জার্মানির ঐক্য আন্দোলনের সময়। এই 1870 সালে সেডানের যুদ্ধে জার্মানির কাছে ফ্রান্স পরাজিত হয়, এবং ফ্রান্সের দুটি শিল্প সমৃদ্ধ অঞ্চল আলসাস এবং লোরেন, এই দুটি অঞ্চল জার্মানিকে ছেড়ে দিতে হয়। এখন এই দুটি অঞ্চল ছেড়ে দেওয়ার ফলে অর্থনৈতিকভাবে ফ্রান্স দুর্বল হয়ে পড়ে, রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে, ফলে এই দুটো অঞ্চলের ক্ষয় বা ক্ষতি ফ্রান্স কোনো দিনই ভুলতে পারেনি। অন্যদিকে আলসাস এবং লোরেনের অধিবাসীরাও জার্মানির সঙ্গে সংযুক্তিকরণ কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারেনি। ফলে এই যে ফ্রান্সের জাতীয়তাবাদকে আহত করা হলো, দুটো অঞ্চল তার কাছ থেকে কেড়ে নিয়ে জার্মানিকে দিয়ে দেওয়া হলো, এর ফলে ফ্রান্স প্রথম থেকে অসন্তুষ্ট ছিল এবং সে বদ্ধপরিকর ছিল এই দুটি অঞ্চল ফেরত পেতে। আবার আমরা যদি দেখি যে
ইতালির 1870 খ্রিস্টাব্দে ইতালির ঐক্য আন্দোলন সম্পূর্ণ হয়েছিল তোমরা জানো। কিন্তু দুটি অঞ্চল, ইতালির দুটি অঞ্চল অস্ট্রিয়ার কাছে থেকে গেছিল, ট্রিনটিনো এবং ট্রিয়েস্ট। এই দুটি অঞ্চল উদ্ধার করতে ইতালি বদ্ধপরিকর ছিল, কোনোদিনই ইতালি এই দুটি অঞ্চলের ক্ষতি মেনে নিতে পারেনি। আবার 1872 খ্রিস্টাব্দে যে বার্লিন চুক্তি হয়েছিল, সেই বার্লিন চুক্তিতে বলকান জাতীয়তাবাদের সমস্যার সমাধান হয়নি, বলকান জাতীয়তাবাদ আহত হয়েছিল। কারণ সার্বিয়া চেয়েছিল তার নেতৃত্বে একটা সর্বস্লাভ জাতীয়তাবাদ গড়ে উঠুক, কিন্তু 1872 খ্রিস্টাব্দে এই বার্লিন চুক্তিতে আমরা দেখতে পাই যে বসনিয়া এবং হার্জেগোভিনা এই দুটি অঞ্চল চলে গেছিলো অস্ট্রিয়ার কাছে, যে বসনিয়া এবং হার্জেগোভিনা এই সংযুক্তিকরণ মেনে নিতে পারেনি। ফলে আমরা দেখতে পাই যে বারংবার এই 100 বছর ধরে বারংবার বিভিন্ন দেশের জাতীয়তাবাদকে আঘাত করা হয়েছিল, বিভিন্ন দেশে বিভিন্ন অংশ কেড়ে নিয়ে অন্য দেশকে দিয়ে দেওয়া হয়েছিল। ফলে তারা চেয়েছিল যে কোনো উপায়ে সেই অঞ্চলগুলো ফিরে পেতে। ফলে এই সময়কালে একটা সমস্যা তৈরি হয়েছিল, একটা অস্থিরতার বাতাবরণ সৃষ্টি হয়েছিল। নেক্সট আমরা আসছি উগ্র জাতীয়তাবাদ। মূলত 1870 খ্রিস্টাব্দে জার্মানি এবং ইতালির জন্মের পরই এই উগ্র জাতীয়তাবাদী মানসিকতা বিশ্বে প্রবল হতে থাকে। বিভিন্ন দেশ তার নিজের জাতি সংস্কৃতি তার শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে, এবং শুধু ব্যস্ত হয়ে পড়ে তাই নয়, যেহেতু তারা শ্রেষ্ঠ সেহেতু সারা পৃথিবীতে তাদেরই প্রভুত্ব থাকবে, এইরকম একটা মতবাদ প্রচারে তারা আগ্রহী হয়ে পড়ে। এবং এই মতবাদ প্রচারে এক শ্রেণীর সাংবাদিক দার্শনিক তারা মদত দেয়। এই কারণে আমরা দেখতে পাই যে জার্মানরা টিউটনিক জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে, ফরাসিরা লাতিন জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণে ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ প্রত্যেকটা জাতিই মনে করছে যে তারাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ এবং তারা অন্যান্য জাতির উপর প্রভুত্ব করার অধিকারী। এই যে একটা উগ্র জাতীয়তাবাদ, যে নিজের শ্রেষ্ঠত্ব অন্যকে দমন করে প্রমাণ করতেই হবে এবং তারা প্রমাণ করতে চাইছেন, এর ফলে সারা বিশ্বের রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। এরপর আমরা আসছি সাম্রাজ্যবাদ। ঐতিহাসিকরা মনে করছেন যে এই সাম্রাজ্যবাদ বা উপনিবেশিকতাবাদ এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কারণ। কেন না, আমরা জানি যে 18 শতকে প্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল, তারপরে পরই ইংল্যান্ডের পরই ফ্রান্স, রাশিয়া এই সমস্ত দেশগুলোতে শিল্প বিপ্লব হয়, এবং শিল্প বিপ্লবের একটা অবশ্যম্ভাবী প্রয়োজন হচ্ছে কাঁচামাল এবং উদ্বৃত্ত পণ্যের জন্য বাজার। এই যে রাষ্ট্রগুলো বললাম শিল্পোন্নত রাষ্ট্র, অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, তারা কাঁচামালের প্রয়োজনে এবং উদ্বৃত্ত পণ্যের বাজারের প্রয়োজনে বহু আগে থেকেই এশিয়া এবং আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে তারা উপনিবেশ বিস্তার করেছিল। 1870 খ্রিস্টাব্দে ইতালি এবং জার্মানি স্বাধীনতা লাভের পর যখন তাদের দেশগুলোতেও শিল্প বিপ্লব হলো এবং তাদেরও উপনিবেশের প্রয়োজন হয়ে পড়ল, এবং তারাও তখন উপনিবেশ বিস্তার করার জন্য বিভিন্ন দেশে গেল অনাবিষ্কৃত দেশ আবিষ্কার করার জন্য, এবং তারা গিয়ে দেখল প্রায় সারা পৃথিবী শিল্প পূর্বের প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠিত দেশগুলোর অধীনে চলে গেছে। ফলে তারা চেয়েছিল যে নতুন করে সেই দেশগুলোকে হয় তাদের হাত থেকে কেড়ে নিয়ে উপনিবেশ বিস্তার করতে। এই যে সাম্রাজ্যবাদ, অর্থাৎ একটা দেশ আর একটা দেশকে দখল করতে চাইছে, এই সাম্রাজ্যবাদ এই শব্দটি বিশ্বের ইতিহাসে নতুন কিছু ছিল না, ইতিপূর্বেই ছিল। যেটা আমি যেমন বললাম, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সাম্রাজ্যবাদ চালিয়েছিল বহুদিন থেকে, কিন্তু এই সাম্রাজ্যবাদের চরিত্রগত একটা পরিবর্তন আমরা লক্ষ্য করলাম 1870-র পর। আগের সাম্রাজ্যবাদকে বলা হতো টেরিটোরিয়াল ইম্পেরিয়ালিজম বা ভৌম সাম্রাজ্যবাদ, যেখানে শুধুমাত্র ব্যবসার প্রয়োজনেই সেই সাম্রাজ্যবাদ বা উপনিবেশ বিস্তারের চেষ্টা তারা চালিয়েছিলেন। কিন্তু নতুন সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ যেখানে যেটাকে বলছি আমরা, অর্থাৎ জার্মানি এবং ইটালির নেতৃত্বে যে সাম্রাজ্যবাদ প্রচারিত হচ্ছে
সেই সাম্রাজ্যবাদ হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ, বা যেখানে শুধুমাত্র অর্থনৈতিক অধিকার চাইছে না তারা, তারা রাজনৈতিক অধিকারও চাইছে। অর্থাৎ সাম্রাজ্যবাদের একটা চরিত্রগত পরিবর্তন হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একদিকে প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদী রাষ্ট্র, আবার অন্যদিকে যারা নতুনভাবে প্রতিষ্ঠা পেতে চাইছে এমন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের মধ্যে একটা সংঘাতের পরিবেশ তৈরি হলো। লেনিন যথার্থই বলেছিলেন যে তার বইয়ে যে সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর, এই বইটিতে যে অর্থনীতি হচ্ছে সমস্যার সবচেয়ে মূল কারণ, অর্থাৎ এই যে বিশ্বযুদ্ধ তার যে অর্থনৈতিক কারণ সেদিকেও তিনি ইঙ্গিত করেছেন লেনিন। তাহলে আমরা দেখলাম সাম্রাজ্যবাদ একটা কারণ, বাকি যে পয়েন্টগুলো চারটে পয়েন্ট আছে তোমাদেরকে আমি পরের ক্লাসটাতে আলোচনা করছি। আমাদের ছোটো ছোটো করে ক্লাস করতে হচ্ছে তোমরা জানো।